প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম শ্রেণীর সাধারণ বইয়ের দশ অধ্যায়ের থেকে ইতিহাসে জড়িত সমস্যা। এ ব্যাপারে আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি এবং ক্লাস দিয়েছি। আজকে এ সম্পর্কে একটা সৃজনশীল ধরনের সমস্যা আমি যেটা মনে করিয়ে রেখেছি থেকে এখানে কি আছে সেটা আগে দেখে নিয়ে আসবো। একটি গাছে পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং ওই স্থান থেকে 30 মিটার এগিয়ে আসলে উন্নতি কোণ 60 ডিগ্রি হয়। আগে আছে বললে সেগুলো লিখেছি বারবার
ট্যান সাইন এবং কস এই তিন ধরনের ঘটক দিয়ে সমাধান আমরা করতে পারি। তাহলে এখানে আমরা কোন সূত্রটা এখানে ব্যবহার করব? গাসের সূত্র নির্ণয় করতে পারি। কসের এবং হল কস গাসের উচ্চতা নির্ণয় করো। গাসের উচ্চতা হলো কত? এবি এবি হলো কত? 10 মিটার। আমরা এই যে মান নির্ণয় করব, তাহলে আমরা প্রথমে পুরো ত্রিভুজটা বিবেচনা করতে পারি। কত বলা মাসের প্রথম ত্রিভুজ এবি এর ত্রিভুজ এটা বলা ধরে নিতে পারি। তাহলে আমাদের ইচ্ছা ধরো আমরা প্রথমে এবি ত্রিভুজ থেকে একটা মান বের করার চেষ্টা করি। তাহলে এবিবি এ সমকোণী ত্রিভুজে এডিবি একটি সমকোণী ত্রিভুজ হয়, এডিবি একটি সমকোণী ত্রিভুজ হয়, লম্ব হবে এক্স আর ভূমি হলো এক্স। তাহলে লম্ব আর ভূমির যদি সম্পর্ক থাকে তাহলে আমরা সূত্র লিখতে পারি কি? ট্যান থিটা। ট্যান থিটা কেন রাখবো? ট্যান্সের সাথে আমাদের লম্ব এবং ভূমির সম্পর্ক আছে, আর সাইন কসের একটা লম্ব আছে ত্রিভুজ আছে আর একটা ভূমি আছে ত্রিভুজ আছে, তো এটা আমরা এখানে লিখতে পারবো। তাহলে আমরা লিখি ট্যান কোণ এডিবি এডিবি সমান লম্ব হয় ভূমি, লম্ব আছে এক্স আর ভূমি আছে এক্স, এখানে আমরা লিখে দিলাম লম্ব ভূমি দেখা যাবে। ট্যান কোণ এডিবি কোণ এডিবি মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান এইচ বাই এক্স। ট্যান 60 ডিগ্রি আবার নির্দিষ্ট একটা মান বইতে দেওয়া আছে, সেটা হলো ট্যান 60 ডিগ্রি মান হলো রুট 3, রুট 3 সমান সমান এইচ বাই এক্স।
বা √3s এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি এবং এর সমানের ডান পাশে আসে এবং x এর আগে প্লাস চিহ্ন আছে তাহলে সমানের বাম পাশে আনলাম পুরো পদ আসলে মানের চিহ্নের কোনো পরিবর্তন হবে না কিন্তু সংখ্যা আনলে প্লাস একটা মাইনাস একটা মানের একটা দেখতে হবে তাহলে আমাদের যে প্লাস আছে এখানে মাইনাস একদম সাথে হল x সমান সমান 30 বা x সমান সমান
by root 3 তো এটা থেকে সমান সমান এই সমান 25.97 ভাগ হলো 1.732 সমান সমান কি কত আসে আগে যদি তোমরা আমি সংখ্যাগুলোকে প্রত্যেকের সংখ্যা এবং কোন পর্যায়ে আছে এই অনুযায়ী তোমরা একটা চিত্র আঁকবা